হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি। বন্ধুরা, রেলের গ্রুপ ডির যে প্রতিদিনই এক্সাম হচ্ছে, তো তার মধ্যে আমি প্রতিদিন একটি করে শিফট দেওয়ার চেষ্টা করছি। তো আজ তার সেকেন্ড সেট, তো পার্ট টু আমি সেটা দিয়েছি, রেলের গ্রুপ ডির যে ইম্পর্টেন্ট প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তো চলো বন্ধুরা, দেখা যাক কী কী প্রশ্ন আছে, চলো শুরু করা যাক। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, তো ডিএনএর প্রকৃতি কেমন? তো ডিএনএর প্রকৃতি হলো কি, ক্ষারীয় ক্ষারীয়। ডিএনএ প্রকৃতি কেমন? ক্ষারীয়। আর আরএনএর প্রকৃতি কেমন? আম্লিক। আর নেক্সট প্রশ্ন, জেনেটিক্স শব্দের অবতারণা কে করেন? তো বেটসন জেনেটিক্স শব্দের অবতারণা করেন। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন কী আছে, চোখের রেটিনায় উৎপন্ন প্রতিবিম্ব কেমন? সৎ এবং অবশিষ্য। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন কী আছে, পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়? অগ্ন্যাশয় থেকে পিত্তরস নিঃসৃত হয়। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, নৌকার দ্বার কোন শ্রেণীর লিভার? তো দ্বিতীয় শ্রেণীর লিভার হলো নৌকার দ্বার। আজকে 7 নম্বর প্রশ্ন কী আছে, জলে আংশিক ডোবানো দণ্ডকে বাঁকা দেখানোর কারণ আলোর প্রতিসরণের জন্য এটি বাঁকা দেখায়। নেক্সট প্রশ্ন, আজকে 8 নম্বর প্রশ্ন, কোন বর্ণের আলো প্রিজমের মধ্যে থেকে যাওয়ার ফলে কম বিচ্যুতি হয়? কোন কোন বর্ণের আলো? তো বেগুনি বর্ণের আলো প্রিজমের মধ্যে দিয়ে গেলে সবথেকে কম বিচ্যুতি হয়। নেক্সট প্রশ্ন, কোন বর্ণের আলো প্রিজমের মধ্যে থেকে যাওয়ার ফলে বেশি বিচ্যুতি হয়? তো লাল। আর কম কোনটি? তো বেগুনি। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কী বলা হয়? তো একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে সুর বলে। 11 নম্বর প্রশ্ন কী আছে, স্পেয়ার কোন নীতির উপর কাজ করে? তো পাস্কাল নীতির উপর কাজ করে। নেক্সট প্রশ্ন, তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী এমন একটি উদাহরণ হলো কি, অভ্র। 14 নম্বর প্রশ্ন কী আছে, তড়িতের সবথেকে ভালো পরিবাহী হলো রূপো। আজকে 14 নম্বর প্রশ্ন, খনিজ শিলা তো এই দুটির মধ্যে সবথেকে বেশি থাকে কি, সিলিকন থাকে। আজকের 15 নম্বর প্রশ্ন কী আছে, উড়োজাহাজের উত্থান কোন নীতির উপর নির্ভর করে? তো বার্নৌলি নীতির উপর উড়োজাহাজের উত্থান নির্ভর করে। 16 নম্বর প্রশ্ন, টিভি টিউবে ভর্তি থাকে কোন গ্যাস? তো ক্রিপ্টন ও জেনন টিভি টিউবে ভর্তি থাকে। নেক্সট প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, ডায়ালিসিস প্রকৃতপক্ষে একটি কোন ধরনের প্রক্রিয়া? তো ডায়ালিসিস যে করা হয় সেটি কোন ধরনের প্রক্রিয়া? তো অবিশ্রবণ প্রক্রিয়া। নেক্সট প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, সবথেকে বেশি পরিমাণে কার্বন থাকে কোন কোন আয়রনে? তো কাস্ট আয়রনে। সবথেকে কম থাকে কোন আয়রনে? তো রড আয়রনে। তো নেক্সট প্রশ্ন, ব্লিচিংয়ের সঙ্গে ইথাইলের বিক্রিয়া কী উৎপন্ন হয়? তো ক্লোরোফর্ম উৎপন্ন হয় ব্লিচিংয়ের সঙ্গে ইথাইলের বিক্রিয়া। নেক্সট প্রশ্ন, দর্পণের প্রলেপ দিতে কী ব্যবহৃত হয়? সিলভার নাইট্রেট ব্যবহৃত হয়। আজকের 22 নম্বর প্রশ্ন কী আছে, রক্তে অতিরিক্ত পরিমাণ বিলিরুবিন থাকলে কোন রোগ হয়? তো বন্ধুরা, এটির উত্তর হবে কি, জন্ডিস। আজকে 23 নম্বর প্রশ্ন কী আছে, মেন্ডেলিফ কত সালে পর্যায়সূত্র আবিষ্কার করেন? তো 1869 সালে পর্যায়সূত্র তিনি আবিষ্কার করেন। 24 নম্বর প্রশ্ন কী আছে, মেন্ডেলিফের পর্যায়সূত্র মৌলের পারমাণবিক ওজনের পরিবর্তে বর্তমানে কিসের উপর ভিত্তি করা হয়েছে? তো পারমাণবিক সংখ্যার উপর তৈরি করা হয়েছে। নেক্সট প্রশ্ন, পর্যায় সারণি আনুভূমিক এবং উল্লম্ব যে এগুলোকে কী বলা হয়, আনুভূমিক ও উল্লম্ব শ্রেণীগুলোকে কী বলা হয়? তো পর্যায় বলা হয় ও শ্রেণী বলা হয়। নেক্সট প্রশ্ন, আনুভূমিকগুলোকে বলা হয় পর্যায় এবং উল্লম্ব শ্রেণীগুলোকে বলা হয় শ্রেণী। তো নেক্সট প্রশ্ন, শব্দের উৎসকে কী বলা হয়? তো সনক বলা হয় শব্দের উৎসকে। 27 নম্বর প্রশ্ন কী আছে, বিমানের উচ্চতা নির্ণয় করা হয় কিসের সাহায্যে? শব্দের প্রতিধ্বনির সাহায্যে বিমানের উচ্চতা তোমার নির্ণয় করা হয়। আজকে 28 নম্বর প্রশ্ন কী আছে, নোবেল বিজয়ী দ্বিতীয় ভারতীয় নাম কি? সিভি রমন। আর প্রথম তো তোমরা সবাই জানো রবীন্দ্রনাথ ঠাকুর। আর 29 নম্বর প্রশ্ন কী আছে, জেমি কোন খেলোয়াড়ের ডাকনাম? তো রাহুল দ্রাবিড়, বিখ্যাত ক্রিকেট প্লেয়ার রাহুল দ্রাবিড়ের ডাকনাম হলো জেমি। 30 নম্বর প্রশ্ন কী আছে, বায়ুর গতিবেগের একক কী? তো বায়ুর গতিবেগের একক হলো নট। আজকের 31 নম্বর প্রশ্ন কী আছে, ভূপৃষ্ঠের সবথেকে কাছের বায়ুস্তরকে কী বলা হয়? তো ট্রপোস্ফিয়ারকে বলা হয়, ট্রপোস্ফিয়ার। 32 নম্বর প্রশ্ন, বংশগতির বাহক কাকে বলা হয়? তো বংশগতির বাহক বলা হয় ডিএনএকে। 33 নম্বর প্রশ্ন কী আছে, নখে কোন প্রোটিন থাকে? তো ক্যারোটিন থাকে নখে। এটা তোমরা সবাই জানো, প্রতিটা প্রশ্নই জানো, প্রতিটা প্রশ্ন রেলের গ্রুপ ডির জন্য, এছাড়া অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 34 নম্বর কী আছে, মধুর প্রধান উপাদান কি? সুক্রোজ। সুক্রোজ হলো মধুর প্রধান উপাদান। আজকের 35 নম্বর প্রশ্ন কী আছে, দুধের মধ্যে সাধারণত কোন রোগ ছড়াতে পারে? তো টাইফয়েড রোগ ছড়াতে পারে দুধের মধ্যে। নেক্সট প্রশ্ন, রক্তের শ্রেণীবিভাগ কে করেন? তো কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের প্রথম শ্রেণীবিভাগ করেন। 37 নম্বর প্রশ্ন কী আছে, দূরের জিনিস দেখার জন্য কোন লেন্স ব্যবহৃত হয়? তো উত্তল লেন্স ব্যবহৃত হয়। তো বন্ধুরা, মানুষের চোখে কোন লেন্স থাকে? তো উত্তল লেন্স থাকে, এটাও জেনে রাখো তোমরা। 38 নম্বর প্রশ্ন,
কোনো মোটর গাড়ির গতিবেগ 4 গুণ বাড়িয়ে দিলে গতিশক্তি কতটা বৃদ্ধি পাবে? তো 16 গুণ বৃদ্ধি পাবে। তো নেক্সট প্রশ্ন, কোন ধাতুকে গরম করলে ওই ধাতুর ঘনত্বের কী পরিবর্তন হয়, অর্থাৎ কমে যায়? কোন ধাতুকে গরম করলে ঘনত্ব কী হয়? কমে যায়। নেক্সট প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন কী আছে, লোহার বল পারদে ভাসে কেন? কারণ পারদের ঘনত্ব লোহার তুলনায় বেশি, তাই লোহার বল পারদে ভাসে। 41 নম্বর প্রশ্ন কী আছে, ভূগর্ভস্থ রেলপথে বায়ু শোধনের জন্য ব্যবহৃত হয় কোন গ্যাস? তো হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহৃত হয় মেট্রো রেলে বিশেষ করে। নেক্সট প্রশ্ন, নিউটনের আবিষ্কারক কে? স্যাডউইক হলো নিউটনের আবিষ্কারক। 43 নম্বর প্রশ্ন কী আছে, মানবদেহে একমাত্র মিশ্র গ্রন্থির নাম কি? অগ্ন্যাশয় হলো মানবদেহের একমাত্র মিশ্র গ্রন্থি। 44 নম্বর প্রশ্ন কী আছে, কোন যন্ত্রের সাহায্যে রক্তকণিকার সংখ্যা নির্ণয় করা হয়? হিমোসাইটোমিটারের সাহায্যে রক্তকণিকা নির্ণয় করা হয়। নেক্সট প্রশ্ন, কোক্স নুসিফেরা কার বিজ্ঞানসম্মত নাম? এটা হলো নারকেলের বিজ্ঞানসম্মত নাম। আর বন্ধুরা, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? এটা তো তোমরা সবাই জানো, হোমোসেপিয়েন্স। নেক্সট প্রশ্ন, জীবদেহের প্রয়োজনের তুলনায় ভিটামিন কম থাকলে তাকে কি বলে? হাইপো ভিটামিনোসিস বলা হয়। জীবদেহে পরিমাণের প্রয়োজনের তুলনায় ভিটামিন কম থাকলে। নেক্সট প্রশ্ন, এডিস মশা কোন রোগের বাহক? ডেঙ্গু জ্বর বা পিত জ্বর এর জন্য এডিস মশা দায়ী। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পায়? 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান। এরপরে পান সিভি রমন। রবীন্দ্রনাথ ঠাকুর পরে ভারতীয় সিভি রমন নোবেল পুরস্কার পায়। আর রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পায় কত সালে? 1913 সালে। নেক্সট প্রশ্ন, 49 নম্বর প্রশ্ন কী আছে, চীনামাটির আকরিকের নাম কি? তো কেওলিন হলো চীনামাটির আকরিকের নাম। আর আজকের 50 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, চাউমিন শব্দের অর্থ কি? ভাজা ময়দা। তো বন্ধুরা, এই ছিল আজকের ইম্পর্টেন্ট 50টা প্রশ্ন। তো বন্ধুরা, আজ ছিল সেকেন্ড পার্ট। তো প্রথম পার্ট যদি তোমরা এখনও না দেখে থাকো, ইম্পর্টেন্ট 50টা করে যে প্রশ্ন দিচ্ছি সেগুলো যদি না দেখো, আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর বন্ধুরা, একটা কথা, এটা রেলের গ্রুপ ডির জন্য তো ইম্পর্টেন্ট, এছাড়া অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম সামনে রয়েছে, যেমন বলতে পারো ফুড কর্পোরেশনের এক্সাম রয়েছে, তারপর বলতে পারো তোমরা যে এক্সাম রয়েছে তোমার টেকনিক্যালের যে তোমার এক্সাম রয়েছে টেকনিক্যালের উপর, তার মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেনের এগুলো রয়েছে। এছাড়া তোমার আরপিএফ যে নিয়োগ হবে রেলে বিপুল সংখ্যক, তার মধ্যেও এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও বন্ধুরা, পোস্ট অফিসের যে পরীক্ষা হচ্ছে তার মধ্যেও ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এছাড়াও তোমাদের যে একটা নতুন একটা যে একটা চাকরির পরীক্ষার ফর্ম বেরিয়েছে, তো যতদূর মনে হচ্ছে চাকরির পরীক্ষার মনে হচ্ছে যেটা তোমার হচ্ছে লোক নেওয়া হবে, MA নাকি একটি ফর্ম বেরিয়েছে যেটা তোমার লোক নেওয়া হবে। তো বন্ধুরা, এরকম অনেক অনেক যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য নতুন নতুন বেরোচ্ছে, তো প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট 50টা প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম। তো ফার্স্ট পার্ট 1 দিয়ে দিয়েছি, আজ পার্ট 2। এরকম করে আমি 10টি পার্ট দেবো, এর মধ্যে করে দিলেই দেখবে তোমরা অনেক প্রশ্ন, 10টা পার্ট যদি তোমরা করে নাও দেখবে অনেক প্রশ্ন তোমরা এর মধ্যে কমন পাবে। তো বন্ধুরা, এছাড়াও রেলের গ্রুপ ডির এক্সামের জন্য আমি প্রতিদিনই ভিডিও দিচ্ছি, যেদিন যেদিন এক্সাম থাকছে। তো বন্ধুরা, সেগুলো যদি তোমরা না দেখে থাকো, তবে এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও, সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও আমার ভিডিওতে তুমি এক্সাম প্রিপারেশন স্টাডিতে চলে যাও, আলাদা করে রেলের গ্রুপ ডির জন্য আমি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দিয়েছি বিশেষ বিশেষ টপিকের উপর, সেগুলো তোমরা দেখে নিতে পারো প্লেলিস্টে গিয়ে, প্লেলিস্ট চেক করো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি দেখে তোমাদের 1% উপকৃত হবে বলে মনে হয়, তবে অবশ্যই একটি লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো। আর যারা যারা এখন অবধি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, অর্থাৎ সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ধন্যবাদ।